Assalamualaikum, hello প্রিয় দর্শক, আমি রুহুল আমিন ডলার। চমক ভিডিওর চমকে আজকে আপনাদেরকে দেখাবো এসএ কোম্পানির কম্বাইন হারভেস্টার ধান কাটার মেশিন। এই মেশিনটি দিয়ে ধান কেটে মারাই করে একই সাথে বস্তাবন্দী করা হয়। আর এই মেশিনটি দিয়ে ধান কেটে প্রান্তিক পর্যায়ের কৃষকেরা 80% পর্যন্ত লাভবান হচ্ছে। আর এই মেশিনের বিস্তারিত আজকে আমরা আলাপ করব এই মেশিনের যিনি পরা তার সাথে। ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমার বাড়ি তারাশ থানা, গ্রামের নাম তালো। আমি ধান কাটা হারভেস্টার দিয়েছি তারাশ থানা ডিস্ট্রিক্টের প্রথম এক ফার্স্ট। আমার গাড়ির এই 23 তারিখে ভর্তুকি পাইছি গাড়ির। আমি এই গাড়ি নিয়ে এখন বর্তমানে আছি টাঙ্গাইল কালীহাটের থানায়, এখানে আমি ধান কাটতে আসছি। ভাই আপনার এই যে মেশিন, এটা কি এসিআই? এসিআই কম্বাইন হারভেস্টার, হারভেস্টার ইউন পার্ট। এই মেশিনটা আপনার কত টাকা খরচ হয়েছে? 28 লক্ষ 50 হাজার টাকা। আমরা যতদূর জানি এই মেশিনের দিকে সরকারি ভাবে নাকি একটি সরকারি ভর্তুকি আছে। সেটা কত পার্সেন্ট? এটা হলো 50%। কিভাবে একজন মানে কৃষক হোক বা যার আগ্রহ আছে এই ধরনের মেশিন ক্রয় করা, তারপরে এসিআই কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, তারপরে এসিআই কোম্পানির মাধ্যমে আমরা মেশিনগুলো নিয়ে থাকি। এটা কি কারো কোনো সুপারিশ লাগে? না, কারো কোনো সুপারিশ নাই। একটা প্রান্তিক পর্যায়ের কৃষক হলে সবাই পারবে, সে কিনতে পারবে? হ্যাঁ, সবাই পারবে। তাতে এই মেশিনটা আপনার ঘন্টা কত লিটার তেল খায়? ঘন্টা আমাদের মেশিনগুলো তেল খায় 10 থেকে 12 লিটার তেল খায়। ডিজেলে চলে? ডিজেল। তাতে ঘন্টা আপনি কত হিসেবে কাটতে পারেন? ঘন্টায় ওই 100% জমির ধান কাটতে পারেন, 100% 1 টাকা। তাতে ডিসিমালে আপনার কত করে দিচ্ছে? আমরা এখানে ডিসিমাল নিচ্ছি বলে 75 টাকা, 70 টাকা, 70-75 টাকা, 1 টাকা 1 রকম। তাতে প্রতিদিন মানে প্রতিদিন আপনি কত বিঘা জমির ধান কাটতে পারেন? 1 জায়গা ধান হয় যে 15-20 বিঘা ধান কাটা যায়। 15-20 বিঘা 1 জায়গা যদি জমি হয় আর যদি ঘুরে ঘুরে কাটতে হয় তা লাগে না কাটা। তাহলে এই মেশিন আপনার বাসা হলো সিরাজগঞ্জ? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে আপনি এসেছেন টাঙ্গাইল? টাঙ্গাইল। মানে যেখানে ধানের কাটার ইয়ে আছে আপনার সেখানেই পৌঁছে যাবে গোটা বাংলাদেশ। আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার এই মেশিনের পিছনে দুইজন চারজন করে শ্রমিক আছে, একটা মেশিনে চারজন করে চারজন। তাদের পিছনে আপনার মানে কিভাবে আমি ওদের মাসিক ফি রেগুলার ফি রেগুলার দেখা যায় 1 লক্ষ 50 হাজার টাকা দিতে হয়। হ্যাঁ, তাদের ঠিকঠাক খাবার দিতে হয়, যাবতীয় খরচ বহন করতে হয়। তাদের প্রতিদিন আপনার কত টাকা তাদের পিছনে? একটা লোকের পিছনে সারাদিনে 7-8 টাকা খরচ হয়ে যায় খাওয়া দাওয়া সব দিকে চলছে। এই মেশিনটা পরিচালনা করা সম্ভব। তাতে আপনার প্রতিদিন কত টাকা আয়? আয় তো এটা এখন আয় বুঝা ব্যয়, এটা সিস্টেম হলে আমি জি পাই বিয়ে কাটবো, তার উপরে একটা ডিফারেন্স আছে। তারপরে একটা যদি সাধারণ ধারণা দিতে, আমাদের এমন একটা ডিপ আছে দেখা যায় হিসাবে হয়তো সারাদিনে দেখা যায় 20,000 হতে পারে, 10,000 হতে পারে, চাহিদার উপরে আছে। হয় সারাদিনে হয়তো 3 বিয়ে কাটলাম, হয়তো আয় হবে না, আমার লস আসবে ঘোরা চলে। যদি 5-10 কিছু হয় তাহলে দেখা যাবে কিছু আয় হবে, 9-10 টাকা আয় হবে। তাতে এই মেশিন সাধারণ মানুষ কিনতে চাইলে সবাই কিনতে পারবে, তাদের এই জায়গায় ভালো একটা প্রফিটের সম্ভাবনা আছে। যাই হোক, আসবে তার সংখ্যা লোকসানের সম্মুখীন কম কম। হ্যালো প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই জমির যিনি মালিক সাধারণ কৃষক তার সাথে। কেমন আছেন আপনি? অনেক ভালো আছি। এই যে আপনারা এই মেশিন দিয়ে ধান কাটতেছেন,
মানে তাতে আপনাদের অনুভূতিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। খুব ভালো হইছে দাদা, খুব আরাম পাইতেছি, খুব মানে কি পাইতেছি, কামলা দাদা করে ডান ডাকতেছে না, ডানুকের ডাকতেছে না, বাইরের ডাকতেছে না, তাতে আমরা খুব সুবিধা পাচ্ছি। এই ধরনের মেশিন কি আর আগে আপনারা দেখেছেন? না, দেখি নাই। এই প্রথম, এই প্রথম আমরা দেখলাম, দেখার পরে আমরা মানে জিনিসটাকে আমাদের খুব ভালো লাগে। আপনারা এত দূর থেকে এসেছেন, কিছুদিন পর দায় সুন্দর বিশ্বের বলে এই ধরনের যন্ত্রপাতি দিয়ে তারা কৃষি কাজ করে থাকে। বাংলাদেশের সম্ভবত এই প্রথম আমাদের এলাকায় এই ধান কাটার মেশিনটা এসেছে, দেখে আপনারা অনেক আনন্দিত? হ্যাঁ, অনেক আনন্দিত, মানে আমরা খুব খুশি হয়েছি। আর করোনা লকডাউনের কারণে সাধারণত শ্রমিকের খুবই সংকট। হ্যাঁ, সংকট পাওয়া যায় না, কামলাডুলা পাওয়া যায় না, সুযোগ পাই না, কাজে আমরা মেশিনে কাটতে চাই, তাহলে একটু ভালো সুবিধা হয়েছে। তাতে আপনার এই কৃষি মাল প্রতি আপনাদের কত টাকা খরচ করতে হচ্ছে? বাকিতে 2000। বাকিতে 2000 টাকা দিচ্ছে। আর যদি শ্রমিক দিয়ে কাটতে তাহলে সে ক্ষেত্রে কত টাকা? 3000 টাকার মতো দিচ্ছে। তাহলে প্রতি বিঘা আপনারা 1000 টাকা দিচ্ছেন? হ্যাঁ, সেম। আর ধানগুলো পুরাতে হচ্ছে না বাড়িতে? বাড়িতে হচ্ছে না, ডাইরেক্ট শুধু সে দোকান? হ্যাঁ, সে দোকানে দেয়, বিদ্যুৎ হয়ে যা হোক গায়ে বেড়ে তুলুন, তাহলে তাজ বেড়ে তোলা। আপনারা ইচ্ছা করলে তো এই ধরনের মেশিন আপনারা ক্রয় করতে পারেন, সে বিষয়ে কি বলবেন? যার সামর্থ্য আছে সে করতে পারে। আর আমরা গরিবজন কৃষক, আমার মনে ধরবো কিনে জানি না, তবে আশা আছে কি যদি পারি দেখা যায় কাল্লা কি করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মেশিনের প্রতি গুরুত্ব দিয়ে, কৃষি যন্ত্রপাতির উপর গুরুত্ব দিয়ে তিনি 60% ভর্তুকি দিচ্ছেন, সে বিষয়ে কি আপনি কিছু জানেন? না, জানি না, তো এটা শুনতেছি, যদি হয় তাহলে হয়তো করতেও পারি। হ্যালো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে একটি মেসেজ দিয়ে যাই। আপনারা হয়তো অনেকেই চিন্তা করতেছেন এই মেশিনের দাম অনেক, আসলে এই মেশিনটির দাম অনেক, এই মেশিনটি প্রায় 28 লক্ষ টাকা দিয়ে ক্রয় করতে হয়, যেটা আমি এর আগেও বলেছি। এটা শুধু আপনাদের জানার উদ্দেশ্যে আমি বলছি, এই মেশিনটি বর্তমানে বাংলাদেশ সরকার 50-60% ভর্তুকি দিয়ে কৃষকদের হাতে তুলে দিচ্ছে। আসলে এই বিষয়ে আপনার জানা ছিল? না, জানা ছিল না। যদি হয় যেটা 8 টাকার বোঝা এসে গেল, মানে 28 লক্ষ টাকার মেশিন আপনি 10 লক্ষ টাকা দিয়ে ক্রয় করতে পারতেন। আপনার কিস্তির একটা ব্যবস্থা রাখা হয়েছে, আপনার সরাসরি জমা দিতে হবে না, 4-5 লক্ষ টাকা জমা দিলে আপনি এই ধরনের মেশিনের একটা মালিক। দেখি চিন্তা ভাবনা করে যদি হয় তিনি করতেও পারি, যতটা বাইরা বাইরে দেখা এসে বুঝি বুঝি তো ভালোই হবে, অসুবিধা চিন্তা ভাবনা করে দেখি। ওকে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইস, আপনারা শুনলেন প্রান্তিক পর্যায়ে কৃষকের মুখ থেকে তার অনুভূতির কথা, তারা খুবই গর্বিত এই ধরনের মেশিন পেয়ে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলব, সারা বিশ্বে যত এই কৃষি যন্ত্রপাতি আছে সবগুলো আমাদের দেশে আনা হোক এবং এর সুফল যেন পায় সাধারণ প্রান্তিক এলাকার লোকজন, আর এভাবেই কৃষি খাত আমাদের উন্নত দেশে করে পৌঁছে যাক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ।